আমাকে একজন প্রশ্ন করেছিল কালকে যে ভালোবাসা কি। আমি ওকে বললাম যে দেখো, ভালোবাসা তো একটা শরীয় জিনিস, আর ভালোবাসা তুমি কোন জাতীয় ভালোবাসার কথা বলছো? মায়ের ওপরে ছেলের ভালোবাসা, স্বামীর ওপর স্ত্রীর ভালোবাসা, এরকম অনেক রকম ভালোবাসা, বাবা ওপরে ছেলের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, সেই ভালোবাসা আলাদা, আর একজন নারী এবং পুরুষের ভালোবাসার কথা তুমি বলছো, তো সেটা তোমাকে তাহলে একটু বুঝিয়ে বলি। লোকে একটা ছেলে আবার একটা মেয়েকে কী জন্য ভালোবাসবে? তার অর্থ নয়, তার রূপ নয়, তার স্মার্টনেস, স্মার্টনেস বলতে হাঁটা চলা সমস্ত নিয়ে, এই নিয়ে তো সে ভালোবাসবে। দেখো, তার যদি রূপ দেখে ভালোবাসে, তাহলে আমি বলবো সেটা কিন্তু ভালোবাসা নয়, সেটা হচ্ছে একটা লালসা। আর তার যদি কথা ভালা, সেটা যদি দেখে ভালোবাসে, তাহলে আমি বলবো সেটাও ভালোবাসা নয়, সেটা হচ্ছে একটা ওই কথা বলার ভঙ্গিটা বা ওই ভঙ্গিটাকে সে পছন্দ করছে। আর যদি সে টাকা দেখে ভালোবাসে, অর্থ দেখে ভালোবাসে, সেটা হচ্ছে একটা কুয়োকের মতন, লালসার মতন, সেটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসার হচ্ছে হৃদয়ের জিনিস, যখন নাকি ভাববে যে তার কে না দেখার জন্য তোমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, কি পাইনি বা কি দেখিনি, একটা অভাব ফিল হচ্ছে বা বুকে একটা চিনচিন ভাব লাগছে, তবে ভাববে যে সেটাই তোমার অন্তর নিয়েছে, তাকেই তোমার ভালোবাসতে ইচ্ছে করছে, তার কথা বলা, তার মনের অভিব্যক্তি, তার ওপরে তোমার একটা আলাদা একটা অধিকার জন্মে গেছে, আর সে তোমার উপর একটা আলাদা অধিকার জন্মে গেছে। তুমি না একটুখানি সময় তাকে দেখার জন্য মনটা তোমার ছটফট করছে, ভাববে সেটাই তোমার কাছে ভালোবাসা। সেটা হচ্ছে ভালোবাসাটা স্বর্গীয় জিনিস, এটা কিন্তু ভাষা দিয়ে বা উপমা দিয়ে বুঝে পারা যাবে না, সেটা ফিলিংসের ব্যাপার। যেমন চাঁদের আলোটাকে একটা সৌন্দর্যের প্রতীক বলে মানা হয়, সেরকমই ভালোবাসাটাকে একটা সৌন্দর্যের জিনিস বলে ভাবা হয়। সেই জন্য দেখবে কবিরা বেশিরভাগই কবিতায় লেখে মেয়েদের ওপরে বা ভালোবাসার ওপরে বা চাঁদ নিয়ে বা বৃষ্টি নিয়ে। কিন্তু এই ভালোবাসার ব্যাখ্যাটাকে তুমি কোনো ডাক্তার বৈজ্ঞানিক কিন্তু দিতে পারবে না, ভালোবাসা কোথায় কখন জন্মায় কোনো বৈজ্ঞানিক দিতে পারবে না, ভালোবাসা কার সঙ্গে কখন হয়ে যাবে, একটা একটা 23 বছরের ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে, একটা 40 বা 45 বছরের ছেলে বা মেয়ের সে প্রেম বা ভালোবাসা চলে আসতে পারে। সেটা বললুম মনের মিল, তার অভিব্যক্তি, তার কথা বলা, তার ওপরে তোমার একটা অধিকার, সেই সব নিয়েই তোমার একটা আলাদা অনুভূতি জাগবে, যে তাকে না পেলে বা না দেখলে বা তার না একটা কথা শুনলে তোমার মনটা কেমন ছটফট করে। এটি হচ্ছে হৃদয়ের ব্যাপার, এটি হচ্ছে আসল ভালোবাসা। এই জন্যই বড় বড় কবিরা রবীন্দ্রনাথ, কিটস, আরও যেসব বড় বড় কবিতা কবি আছেন বা তোমার উপন্যাসিক আজ উপন্যাস যারা লেখেন তারা আছেন, সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের বাংলার, তারা এই ভালোবাসা নিয়ে অনেক অনেক কবিতা লিখেছেন, গল্প লিখেছেন বা তোমরা আমরা আবৃত্তি শুনেছি ভালোবাসার এই সব সংজ্ঞাগুলো। আমি একজন কবি নই, আমি ডাক্তারও নই, আমি বৈজ্ঞানিকও নই, আমি একজন স্পোর্টসম্যান।
আমার মনের অভিব্যক্তিটা আমি জানালাম। ভালোবাসা কাকে বলে দেখুন, আমি ঠিক বললুম কিনা, হৃদয়ের অন্তরের দুটো হৃদয় যদি যখন এক হয়ে যাবে, দুজনের মধ্যে হৃদয়ের মনের মিল হবে, সেই হলো স্বর্গীয় প্রেম, স্বর্গীয় ভালোবাসা। এটাই আমার মত, দেখুন আপনারা কি বলেন।